হাওড়া ফর্সা রোডে পথ দুর্ঘটনায় মৃত্যু এক পুলিশ কর্মী। এলাকার স্থানীয় বাসিন্দারা এবং কর্তব্যরত ট্রাফিক পুলিশ ওই পুলিশ কর্মীকে রাস্তা থেকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃত পুলিশকর্মীর নাম প্রসেনজিৎ সামন্ত, বাগনানের বাসিন্দা। প্রত্যেক দিনের মতো শনিবার সকালে তিনি কাজে যোগ দিতে যান, সেই সময় ট্রেলারের ধাক্কায় মৃত্যু হয় ওই পুলিশকর্মী। তিনি হাওড়া সিটি পুলিশের স্টাফ। এই ঘটনায় শোকের ছায়া গোটা পুলিশ মহলে। গাড়িটিকে আটক করলেও চালক এবং খালাসি দুজনেই পলাতক। তদন্ত শুরু করে হাওড়া সিটি পুলিশ এবং ট্রাফিক গার্ডের আধিকারিকরা। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। ছিলাম টেলারটা আসছিল, টেলারটা হাফ ঢুকে আছে, ও ওখান থেকে মোটর সাইকেল আসছিলো তো ঢুকে গেছে সাইডে, লেগে টেলারের সাইডে লেগে এই সাইডটা চোট পেয়ে মাথায় চোট পেয়ে এখানে পড়ে গেছে। আমি এলাম তখন দেখলাম মারা গেছে। মোটর বাইকে ছিল, ও মোটর সাইকেলে ছিল, ইউনিফর্মে ছিলেন না? হ্যাঁ, পুরো ফুল ইউনিফর্মে ছিল। কোথায় যাচ্ছিলেন? অত তো আমি জানতে পারিনি, পুলিশ স্টাফ এটা দেখলাম কোথাকায়। এখন ইনকোয়ারি করে জানতে পারা যাবে যে কোথাকার স্টাফ। হ্যাঁ, আমাদের পুলিশ স্টাফ, সিটি পুলিশের স্টাফ। তারপরে টেলারটা এখানে, আমি তো তখন ওকে নিয়ে ব্যস্ত ছিলাম, টেলার ও কিছুটা দূরে গিয়ে মানে ও বন্ধ করে দিয়ে বা ড্রাইভারটা ছুটে পালিয়ে ছিল। খালি টেলার ছিল, গাড়িটাকে আটক করা হয়েছে সব, ওরও সব ঠিকানা ফিকানা ওখানে সঙ্গে সঙ্গে শিবপুর পুলিশ চলে গেছিলো। এটা কোন ট্রাফিক গার্ডের আন্ডারে? এটা হচ্ছে শিবপুর ট্রাফিক গার্ডের আন্ডারে। মানে হ্যাঁ, নাম জানা গেছে প্রসেনজিৎ সামন্ত, বাগনান বাড়ি, বাড়িটা বাগনানে। আমিও ডিউটি করি এখানে, ডিউটি ফর্সা রোডের মতন জায়গাতে প্রচুর রিক্স। এসব জায়গায় যদি সিগন্যাল পোস্ট হয় খুব ভালো হয়, কেননা এ বিপদ আমারও হতে পারত। না, এখানে হাত সিগন্যালে চলে, খুব রিক্সি, মানুষে আর্ধেক কথা শোনে না। এখানে নো ওয়ান ওয়ে আছে, ওয়ান ওয়ে ম্যাক্সিমাম লোক ভাইলেট করে যায়, কাউকে বলতে গেলে কেউ শোনে না। কেন সামনে এখানে জয়েন্ট হসপিটাল, সবাই নাম দেয় যে আমি জয়েন্ট হসপিটালে যাব। আর আমার ডিউটি চলাকালীন আমি এখানে দেখছি কাউকেই আটকাতে পারা যায় না, মোটামুটি আমরা যতটা পারি আটকাবার চেষ্টা করি। এটাও এখানে অনেকবার এরকম ঘটনা ঘটেছে এখানে, যে ওয়ান ওয়ে ভাইলেট করে যাওয়ার সময় এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। আর এই কারণে এই কাট আউটগুলো আমাদেরই সব সব পোস্ট থাকে সবসময়। মানুষ এই যে মানুষ এমনি যদি পারাপার হয় কোনো এ নয়, প্রবলেম হচ্ছে ওয়ান ওয়ে ভাইলেট করে ঢোকার সময় এগুলো হয় বেশি। উনি তো যথারীতি ঠিক ঠিকই আসছিলেন, উনিও ঠিক আসছিলেন, কিন্তু এখানে গার্ডেল দেওয়া থাকে যেহেতু গাড়ির রেস কমানোর জন্য, সেহেতু টেলার ঢুকেছে আর ও মোটর সাইকেলে ঢুকে গেছে, এই কারণবশত হয়েছে। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ পোড়েল। আপনি